সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি জাবরহাট। এ হাটটি পীরগঞ্জ উপজেলা ঠাকুরগাঁও জেলা। সপ্তাহে কিন্তু একদিন, শুধুমাত্র বুধবারে বসে। আজ বুধবার 3 আগস্ট 2022। আমরা যেখানে রয়েছি, আপনারা দেখছেন গাভী গরু বিক্রি হচ্ছে। তা আজকে এখান থেকে গাভী গরুর বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিব আপনাদের। এখানে একটা দেখছি, এটা তথ্য দিতে চাই। আসসালামু আলাইকুম, এটা কার আপনাদের? আচ্ছা, উনি কি দেখতেছেন, কেনার জন্য দেখতেছেন? আচ্ছা আচ্ছা, বয়স জোয়ান জোয়ান নাকি? জোয়ান। কত দাম বলছে উনি? কত বলছে? ভাই কত বললো? 85-90। দুধ কেমন হয়? দুধ 400। কেমন টার্গেট বলেন তো বিক্রির? 100-এর উপরে টার্গেট। 100-এর উপরে টার্গেট। আচ্ছা আচ্ছা, 1 লাখের উপরে হলে বিক্রি করতে চায়। এই যে গাভী, এই যে বাচ্চা, ক্রস বাচ্চা, আমরা একটু চলে যেতে চাই এই পাশে। দেখছি যে এখানে একটা দেখছি, এটাও তথ্য দিতে চাই। কি দাম দর চলছে? আচ্ছা চলে না। এটা কি আরিয়ানা বকনা? বকনা। গাভীর বয়স কয়দাত? নতুন জোয়ান। আচ্ছা আচ্ছা, নতুন জোয়ান বকনা বাচ্চা। কত দাম চাচ্ছিলেন বলেন তো? 75। কত কি বলতেছে? 60। 60 দেবেন না? বিক্রির দাম কেমন? আমরা একটু দেখি এই পাশে যেগুলো দেখছি আমরা, সেগুলো একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের। এখানে একটা দেখছি, যে দেখছেন বকনা বাচ্চা। ভালো আছেন ভাই? আর এই যে এটা গাভীটা, কত দাম চাচ্ছেন গাই বাচ্চা? গাই বাচ্চা দাম কত? দাম তো চাচ্ছি 68। 68 কত বলে? সাইড ভাঙে বলছে। 68 চাওয়া। কয় দাঁত বয়স গাভীটা? 2 দাঁত, মানে বয়স হচ্ছে হালকা বয়স। দুধ কেমন হয়? 1.5 কেজি দুধ হয়। কেমন বেচা বিক্রি রেট বলেন তো, কত হলে ছাড়া যাবে? ওই পাকে ভাই, ও পাকে মানে সাইড পার হইতে হবে। আচ্ছা আচ্ছা, সাইড পার হলে বিক্রি করতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখন এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দিতে চাই আপনাদের। এখানে একটা দেখছি, আমরা দেখছেন এই যে গাভীটা, সাথে এই যে আড়িয়া বাচ্চা, আড়িয়া বাচ্চা, ষাঁড় বাচ্চা, নাভি ঝোলানো আছে না? কত চাচ্ছেন গাই বাচ্চার দাম? 95। কত বলে কাস্টমারে? 81। বেচা বিক্রি রেট কেমন বলেন তো, কত হলে দেওয়া যাবে চাচা? 85-86 হলে বিক্রি হবে। 85-86 দেখছেন, 85-86 হাজার হলে বিক্রি করতে চাই। এই যে গাভী আর বাচ্চা, আমরা একটু দেখি এই যে এই পাশে কিছু দেখছি, আমরা এগুলোর একটু তথ্য দিতে চাই। বকনা বাচ্চা, এটা কার চাচা আপনার? হ্যাঁ হ্যাঁ। কত চাচ্ছেন বলেন তো? দাম চাচ্ছি 72। 72 দেখে দেখি একটু ভাই, 72 হাজার টাকা চাওয়া। কি জোয়ান জোয়ান নাকি গাভী? গাভী জোয়ান, গাভী জোয়ান,
গাভী জোয়ান না চাচা? হ্যাঁ জোয়ান, আইতে বাচ্চা হচ্ছে। হ্যাঁ শাহিওয়ালে পার্সেন্টেজ আছে, বাচ্চি বাচ্চা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? কত বলে এখন পর্যন্ত কাস্টমারে? কেমন রেট? রেট মানে 2000 কম, 70 ঘর তাই নাকি? 70 থেকে 2000 কম, তাহলে তো মোটামুটি একটু রেটটা বেশি। 70 থেকে 2000 কম হলে বিক্রি করতে চাই। এই যে এইটা দেখছো, এই পাশে একটা দেখছি আমরা, এটার একটু তথ্য দিতে চাই আপনাদের। এই দেখছেন আরিয়া বাচ্চা, সার বাচ্চা। কয় দাঁত এটা ছোট ভাই? ছয় দাঁত। কত দাম চাচ্ছ গাই বাচ্চার? 66। কত বলে, কত বলে? 56-57। 66 চাওয়া, 56-57 বলে। কেমন রেট বলে তো বিক্রির? 60 পার হলে বিক্রি করতে চাই, মানে 60 এর কাছাকাছি হলে। এটা দুধ কেমন হয়? দুধ দুধ দেড় কেজির মতো দুধ হয়, দেড় কেজির মতো দুধ হয়। এই যে এইটা আপনারা দেখছেন যেটা সেইটা। তো চলেন আমরা একটু এই পাশে যাই। দেখছেন এখানে কিন্তু ছোট ছোট গাভী অনেক বিক্রি হচ্ছে, মোটামুটি একটু ভালো মানের গুলোই আপনাদের তথ্য দিচ্ছি। এখানে একটা দেখছি ক্রস জাতের ষাঁড় বাচ্চা সাথে গাভী। দাঁত দেখা দেখি চলছে। কয় দাঁত, কয়টা দাঁত দেখলেন ভাই? কয়টা দাঁত দেখলেন? 75। দাঁত কয়টা দেখলেন? 6টা দাঁত। বেচাবিক্রির দাম কত হলে বিক্রি করবেন? 65 হলে, 65 হলে বিক্রি করতে চাই। দুধ কেমন হয় ভাই? 2 কেজি, 2 কেজি দুধ 65 হলে বিক্রি করতে চাই। এই যে গাভী সাথে এই যে বাচ্চা, ক্রস জাতের ষাঁড় বাচ্চা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের, আমরা একটু এই পাশে যেগুলো দেখছি সেইগুলো একটু তথ্য দিতে চাই। চাচা আসসালামু আলাইকুম, কিনলেন না বিক্রি করছেন? বিক্রি করবো। ক্রস ক্রস গাভী, এই যে গাভী বাচ্চা কোনটা? এটা এটা বাচ্চা, ক্রস আরিয়া বাচ্চা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 40। কত বলে? 22। কেমন টার্গেট? 25-26। 1,25,000। দুধ কেমন হয়? 7 লিটার। 1,25,000 হলে বিক্রি করতে চাই। 7 লিটার দুধ হয়। এই যে বাচ্চা সাথে গাভী, 7 লিটার আমাদের দুধ হয় যেটি ধারণা দিচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, চলে যেতে চাই আমরা এই পাশে। আরো কিছু গাভীর আপনাদের একটু তথ্য দেই আমরা। এটা আপনার ভাই? কত কত দাম? কত দাম? 55-54। 55-54 আরিয়া বাচ্চা না? আরিয়া বাচ্চা। কত চাইলেন মানে? 65। বিক্রি করবেন কত হলে? 60 হলে বিক্রি হবে। 65 চাচ্ছে আরিয়া বাচ্চা, 60 হলে বিক্রি। দুধ কেমন হয়? দুধ দুধ 1 কেজি থেকে বেশি হয়, 60 হলে বিক্রি করতে চাই। আমরা একটু সামনের দিকে দেখি, এই পাশে কিছু গরু দেখছি আমরা, এইগুলোর একটু তথ্য দিতে চাই। ভাই এটা কয় দাঁত ভাই? 4 দাঁত বাচ্চা। এটা না হরিয়ানা বকনা? বকনা বাচ্চা। 4 দাঁত বয়স গাভীর। কত দাম চাচ্ছিলেন ভাই? কত? 75। কত বলে? 65। বেচা বিক্রির রেট কেমন ভাইয়া? 1,000 কম 70 হলে বিক্রি করবে। 1,000 কম 70 হলে বিক্রি করতে চাই।
ঠিক আছে দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।